রায়রাজু এক বড় ধরনের হিন্দু জাদুকর ছিল। লোকেরা তাদের পশুর দুধ তাকে দিত। যদি কেহ তার কাছে দুধের নাজরানা প্রেরণ না করত, তাহলে সে জাদুকর এমন জাদু করত যে সেই লোকের পশুর স্তন থেকে দুধের পরিবর্তে রক্ত বের হতো। একদিন এক বুড়ি মহিলা রায়রাজুর কাছে দুধ নিয়ে যাচ্ছিলেন। তখন সৈয়দেনা দাদা আলী হাজবেরি বুড়িকে ডেকে বললেন, এই দুধ আমাকে দাও, আর এর যা মূল্য তা তুমি নিয়ে নাও। সে বুড়ি মহিলা বলল, আমাদের যে কোনো মূল্যে এই দুধ রায়রাজুকে দিতে হয়, অন্যথায় আমাদের পশুর স্তন থেকে দুধের পরিবর্তে রক্ত আসতে থাকে। এ কথা শুনে হযরত দাতা সাহেব রহমতুল্লাহ আলাই মুস্কি হেসে বললেন, তুমি আজ তোমার দুধ আমার কাছে বিক্রি করো আর নিশ্চিন্তে বাড়ি যাও, এবং দেখো তোমার পশুর স্তনের দুধ আজ থেকে কয়েক গুণ বেড়ে যাবে। এ কথা শুনে বুড়ি সব দুধ দাতা সাহেবের কাছে বিক্রি করে দিলেন। যখন সে বুড়ি নিজের ঘরে গেল আর প্রাণীর দুধ দহন করতে লাগল এবং আশ্চর্যজনকভাবে দুধ বের হতে লাগল, যাতে বুড়ির ঘরের সকল পাত্র ভর্তি হয়ে গেল। এরপরও পশুর স্তন দুধে পূর্ণ ছিল। যখন হুজুরের কারামত প্রচার হয়ে গেল, তখন আশেপাশের সকল লোক উনার কাছে তাদের পশুর দুধ নিয়ে উপস্থিত হতে লাগল। একদিকে লোকজন তাদের দুধ নিয়ে হুজুর দাতা সাহেবের দরবারে উপস্থিত, অন্যদিকে রায়রাজু এই খবর শুনে অগ্নিশর্মা হয়ে গেল। জাদুকর অবশেষে উনার দরবারে চলে আসলেন আর চ্যালেঞ্জ করে বলতে লাগলেন, দাতা সাহেব, আপনার কাছে যদি কোনো কামালিয়ত থাকে তাহলে আসুন আমার সাথে মোকাবেলা করুন। হযরত দাতা সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, আমি কোনো জাদুকর নই, আমি শুধু আল্লাহর এক নগণ্য বান্দা ও গোলাম। তবে হ্যাঁ, তোমার কাছে যদি কোনো কামালিয়ত থাকে তা আমাকে দেখাও। হযরত দাতা সাহেবের কথা শুনে সে বাতাসে উড়াল দিল আর উঠতে লাগল। এই দৃশ্য দেখে সকলে অবাক, কিন্তু দাতা সাহেব মুস্কি হেসে নিজের জুতাখানা বাতাসে ছুঁড়ে মারলেন। সেই জুতা রায়রাজুর সাথে বাতাসে উঠতে লাগল আর তার মাথায় আঘাত করতে লাগল। যতক্ষণ রায়রাজু উড়ত তার সাথে সাথে হযরতের জুতাও উড়ত আর তার মাথায় আঘাত করত। হযরত দাতা সাহেবের জিন্দা কারামত দেখে রায়রাজু লজ্জিত হল এবং তওবা করে ইসলামের ছায়া তলে এসে গেল। উনার হাতে বায়াত হয়ে পাক্কা মুসলিম ও খাঁটি ইমানদার হয়ে গেল। হযরত দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাই তার নাম রাখলেন আহমদ এবং তাকে শাইখুল হিন্দ বলে উপাধি দান করলেন, আর তার আওলাদেরা আজও পর্যন্ত হযরত দাতা সাহেবের খানকার খেদমত আঞ্জাম দিয়ে আসছেন।